রাধা নিরঞ্জন সবাই বসে আছি, আর আমার গোবিন্দ সুবল সখাকে নিয়ে এসেছেন বাবা। এসে বলছি, সখা একবার আমার রাধারানীকে এনে দেখা। বলছি সুবল, বলছি ভাই বলবো, বলি শোন, এই বনের মাঝে যে তোর মা আছে না, ওই মাকে স্মরণ কর। একমাত্র ওই মাই পারবে তোর বাসনা পূর্ণ করতে। কে সেই মামা? যোগ মায়া লীলার সহায় কারণী পৌর্ণমাসী যে মা যোগমায়া যোগেশ্বরী। এই ভগবান বিলম্ব না করে মা যোগমায়াকে স্মরণ করছে। কোথা গো মা ঘটন ঘটিয়সী লীলার সহায়কারিণী ভগবানের সামনে এসে দাঁড়িয়ে বলেন, হে গোবিন্দ, কেন যে তুমি আমায় স্মরণ করেছো সেটা আমি বুঝেছি প্রভু। তুমি প্রেমময় রাধারানীকে তুমি দেখতে চাও, কিন্তু প্রাণ গোবিন্দ আমার, যদি তুমি রাধারানীকে দেখতে চাও তাহলে তো একটু ছলা কলা না করলে তাকে পাওয়া যাবে না, কারণ সে বাদিনীর ঘরে বাস করে। একটু ছলা কলা করতে হবে। কি ছলা কলা? না, তুমি এক কাজ করো, এই পথের ধারে একটা মঙ্গল ঘট স্থাপন করে তুমি ঘটের গলায় মালা পরিয়ে দানি সেজে দাঁড়িয়ে থাকো, আর আমি মথুরার হাটে বিকি কিনি ছলা করে ঘর থেকে বাহির করে এনে তোমার সঙ্গে পথের ধারে মিলন করাবো। আস্তে দেখেছো তো, গল্পের শেষ নেই, কীর্তন কীর্তন হচ্ছে, এদিকে গল্প চলছে, কিন্তু সময় চলে গেলে আর পাওয়া যাবে না। আগেই বলেছি মা, একটু পরে আমিও চলে যাব, তারপরে আমাদের শ্যামল দাদা আসবেন, তিনিও কীর্তন করে চলে যাবেন, কিন্তু এই যে প্রতি বৎসরে নাই এখানে বসে কীর্তন আস্বাদন করছেন, কতটুকু লাভ করতে পেরেছেন সেটা আপনিই জানেন, কতটুকু নিতে পেরেছেন, কতটুকু নিজের চিত্তটাকে পরিষ্কার করতে পেরেছেন সেটা আপনিই জানেন, কোনো লাভ নেই। হে জীব, কি আমার করণীয়, কি আমার কর্তব্য সেটা আগে ভাবতে হবে। এইভাবে গল্প করলে কি হবে? ভগবান সব সইতে পারেন, পারেন না, কিন্তু দুটি জিনিস, একটা হলো তিনি দুজনকে ক্ষমা করেন না, একজন হলো নাম অপরাধী,
যদি কেউ নামের প্রতি অপরাধ করে সেটা যেমন ক্ষমা করতে পারেন না, আরেকটি কি, আরেকটা হলো বৈষ্ণব অপরাধ। যে বৈষ্ণবের কাছে অপরাধ করে, এই যে এখানে সাধুগুরু বৈষ্ণবরা বসে আছেন, যত ভক্ত এখানে আছেন, এক মনে এক চিত্তে তারা কীর্তনা সাধন করছে। এবার কোনো কারণে আপনার জন্য যদি কারোর অন্তরে এতটুকু ব্যথা লাগে বা কীর্তনে যদি বিঘ্ন ঘটে, আপনি কিন্তু অজান্তেই অপরাধী হবেন। বাবা অজান্তে অপরাধ করেছিল, অজান্তে অপরাধ করেছিল সে কে? সনাতন গোস্বামী। সর গোস্বামীর মধ্যে একজন গোস্বামী সনাতন গোস্বামী। তিনি জানতে পারেননি বাবা, ধ্যানের মধ্যে বসে বসে লীলা দেখছিলেন, কিন্তু খঞ্জ বাবাজি যার সর্বাঙ্গ একটু বেঁকা, মানে বৃন্দাবনে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন, ওই খঞ্জ বাবাজি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আর ওই বৃন্দাবনে সবাই ব্যঙ্গ করে, ঠাট্টা করে, তাই সনাতন গোস্বামীর কাছে গিয়েছিলেন একটু শান্তি পাবার জন্য। শুনেছিলেন যে সনাতন গোস্বামী তিনি নাকি বড় দয়াল, তাই গিয়েছিলেন যাতে একটু শান্তি পাওয়া যায়, কারণ সবাই কেউ আমাকে দেখে ব্যঙ্গ করে, আমাকে ঠাট্টা করে, তাই গিয়েছিলেন। কিন্তু সনাতন গোস্বামী তখন ধ্যানের মধ্যে বসে বসে লীলা দেখছেন, সে লীলা কি দেখছেন বাবা? সে লীলা দেখছেন কি, যে রাধা গোবিন্দ সখী বেষ্টিত হয়ে বনের মধ্যে এসেছেন ফুল তুলতে। এমন সময় সুন্দর একটা ফুল দেখে রাধারানী বলছে, প্রাণনাথ দেখো দেখো কত সুন্দর একটা ফুল, ওই ফুলটা আমায় পেড়ে দেবে? গোবিন্দ বলছে, রাধারানী ফুলটা তো অনেক উপরে, ওটা যদি পাড়তে হয় তাহলে উঁচুর ডালে, তার মানে তুমি আমাকে একটু উঁচু করে ধরো, আমি ফুলটা পেড়ে দেবো। তখন গোবিন্দ এই কথা শুনে রাধানে বলছে, বধুগো তোমাকে কি আমি তুলতে পারি, তাহলে তুমি আমায় ধরো। বেশ, এবার গোবিন্দ রাধানেকে যেই না উঁচু করেছে, রাধানের সঙ্গে সঙ্গে বাঁ হাত দিয়ে ডালটা ধরেছে, আর যেই না ডালটা ধরেছে গোবিন্দের সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। আর যখনই ছেড়ে দিয়েছে চিৎকার করছে রাধারানী, প্রাণনাথ আমি তো পড়ে যাবো, তুমি আমায় ধরো, ছেড়ে দিলে কেন, আমি তো পড়ে যাবো। তাই দেখে আমার সখীরা মনের আনন্দে হাতে তালি দিচ্ছে বাবা। আর যখন হাতে তালি দিচ্ছে, ওই যে সনাতন গোস্বামী ধ্যানের মধ্যে বসে বসে লীলা দেখছেন, তিনিও কি করেছে, ওই ভাব দেখে তিনিও ধ্যানের মধ্যে হাতে তালি দিচ্ছে। আর ঠিক সেই সময় সনাতন গোস্বামীর সামনে খঞ্জ বাবাজি এসে উপস্থিত, আর যেই না দেখেছে যে তাকে দেখে হাতে তালি দেওয়া হচ্ছে, ওই যে মনে আঘাত পেল মা, সনাতন গোস্বামীর সামনে থেকে তিনি চলে গেলেন। কিন্তু গেলে কি হবে, ওই যে মনের মধ্যে অজান্তে অপরাধ হয়ে গেল, আর কিন্তু ধ্যানের মধ্যে তিনি লীলা দেখতে পাচ্ছেন না। সনাতন গোস্বামী ভাবছে, কি হলো, আমি কেন লীলা দেখতে পাচ্ছি না, কি হলো আমার? তিনি কিছুতেই বুঝতে পারছেন না যে অপরাধটা আমার কি। সঙ্গে সঙ্গে আর পাঁচ গোস্বামীকে ডেকে বিধান চাইলেন। তারা সবাই চিন্তা ভাবনা করে বললেন, এক কাজ করো, তুমি বাড়িতে বৈষ্ণব সেবা দাও, হ্যাঁ, এক একজন মুনিকে ডেকে এনে সেবা দাও, তোমার অপরাধ খণ্ডন হয়ে যাবে। এইভাবে প্রতিদিন একজন একজন করে বাড়িতে নিমন্ত্রণ করে সেবা দিতে দিতে অবশেষে পালা পড়ে গেল খঞ্জ বাবাজি। যখনই তার কুটিরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে দেখে ওই বাবাজি বলে উঠলেন, দূর হয়ে যা। মনে পড়ে সেদিনের কথা, একটু শান্তির জন্য তোর কাছে গিয়েছিলাম, আমাকে দেখে তুই হাতে তালি দিয়ে ব্যঙ্গ করেছিলি। তখনই সনাতন গোস্বামী বুঝতে পারলেন যে আমি এনার চরণেই অপরাধ করেছি। সব কথা খুলে বলে নিজে হাতে সেবা দিয়ে তারপরে তার অপরাধ খণ্ডন হয় বাবা। তাহলে আমরা যে অপরাধ কিভাবে করছি আমরা নিজেরা জানি না মা। জেনে শুনে যদি কেউ অপরাধ করে সেটা যেমন অপরাধ, অজান্তে অপরাধ করলে সেটাও অপরাধ। তাই সকলে চরণ ধরে মিনতি করছি, কীর্তন শুনতে বসে আমি আসি বা না আসি, সকল ভক্ত চরণে নিবেদন, কীর্তন শুনতে বসে কাউকে বিঘ্ন ঘটাবেন না কীর্তন শুনতে, আর কথা বলবেন না। ভালো যদি না লাগে আপনি আস্তে আস্তে উঠে যাবেন, কিন্তু কাউকে ডিস্টার্ব করবেন না, এতে কিন্তু আপনি অপরাধী হয়ে যাবেন, অজান্তেই অপরাধী হবেন। জনিতায় জয় গৌর, অপরাধ নেবেন না। আসুন আজ আমরা লীলার মধ্যে প্রবেশ করি। এদিকে কি হলো, মা যোগমায়া গোবিন্দকে বসালেন, দানি সেজে দাঁড় করালেন। তো দানি সেজে দাঁড় করিয়েছে, দানি কাকে বলে,
যিনি দান গ্রহণ করেন তিনি দানী, আর যিনি দান দেন তিনি হলেন দাতা। হরিব বাবা, দান বহু রকমের আছে, কিন্তু অন্নদান, বস্ত্রদান, রক্তদান, এই দানের তিনটি নাম আছে, তিনটি নাম, সাত্ত্বিক দান, তামসিক দান, রাজসিক দান। তা আমরা যে দান করি, মনে করুন রাজসিক দানটা কেমন। এই যে রাজসিক দান, আপনার অনেক টাকা আছে, আপনি একটা হরিবাসরে 50,000 টাকা দান করলেন, এই দানের পিছনে যদি আপনার উদ্দেশ্য থাকে, কি উদ্দেশ্য, আমি এতগুলো টাকা দিয়েছি, আমি যখনই যাব সবাই আমাকে বড় চেয়ারটা দেবে আমার সামনে, আমি যখনই যাব সবাই আমাকে মাথায় করে রাখবে, এই যে যশ খ্যাতি পাওয়ার আশা, এটাকে বলা হয় রাজসিক দান। বাবা, যে সমাজে, যে পৃথিবীতে বেঁচে থেকে, যেখান থেকে আমরা কোটিপতি হয়েছি, সেখানেই সমাজের কল্যাণের জন্য দান করছি, কিন্তু এই দানের পিছনে আপনার মধ্যে যদি কোনো আশা থাকে, যশ খ্যাতি পাওয়ার আশা, শাস্ত্রে বললেন তোমার ওই দান বৃথা, কোনো লাভ নেই মা। তামসিক দানটা কেমন দেখবেন, বর্তমান সমাজে দেখা যায় আপনি যদি কারোর একটু উপকার করেন, হয়তো সেই বন্ধু আপনার খুশি হয়ে 500 টাকা দিল, বন্ধু তুই আমার এত উপকার করেছিস, বন্ধু নে 500 টাকা দিলাম, তুই তো সময় মতো বাজার থেকে খেয়ে নিস। আমি আর ভেঙে বললাম না, বুঝেনি, হ্যাঁ, এটাকে বলা হয় তামসিক দান। তা যে দিয়েছে আর যে নিয়েছে উভয়ের কিন্তু সমান অপরাধ। আর সাত্ত্বিক দানটা কেমন, আপনি 10 টাকায় দেন আর 10,000 টাকায় দেন, ভগবানের সেবার নিমিত্তে যদি আপনি দান করেন, যে দানের পিছনে কিন্তু আপনার চাওয়া পাওয়া থাকলে হবে না। হে প্রভু, আমি তোমায় 500টি টাকা দিলাম, এবার যদি আমার মেয়ে এই পরীক্ষায় ভালো পাশ করতে পারে বা যদি চাকরিটা পাই, আমি তোমাকে পরের বছর 1,000 টাকা দেব। এই যে ঘুষ দেওয়া ভগবানকে, এই দানও বৃথা দান। আপনি যদি দান করেন, দানের পিছনে আপনার চাওয়া পাওয়া থাকলে হবে, শুধুমাত্র ভগবত সেবার নিমিত্তে। হে প্রভু, তুমি আমায় যা দিয়েছ, যতটুকু দিয়েছ তার থেকে তোমায় যতটুকু দিলাম, কৃপা করে তুমি গ্রহণ করো, আমার এই দানটুকু যেন তোমার সেবাই লাগে। কৃপা করে তুমি তোমার সেবাই গ্রহণ করো, আমি আর কিছু চাই না। এটাকে বলা হয় সাত্ত্বিক দান, শুধুমাত্র তার সেবার নিমিত্তে দান, আর কোনো উদ্দেশ্য নয়। তাই যখনই আপনারা ভগবানের জন্য দান করবেন, তার পিছনে কিছু চাইবেন না মা, চাইতে নেই, ভগবানের কাছে চাওয়ার দরকার হয় না, আপনি কর্ম করুন, ফল দেবার মালিক সে নিশ্চয়ই আপনাকে দেবে। তাই আজ আমার গোবিন্দ দাঁড়িয়ে আছেন দানি সেজে, আর মা যোগমায় বড়িমায়ের রূপ ধারণ করে যাচ্ছে যাবাটি, সকলকে বলছি তোরা কে যাবে, কে যাবে বড়া ডাকে উচ্চ স্বরে।
জটিলা ও কুটিলা, যেই না বাবা জটিলা কুটিলা বলে ডাক দিয়েছে, কুটিলা ডাক হয়ে গেছে। কুটিলা বলছে আই কে রে, কার এত বড় সাহস, কার এত বড় সাহস রে, মায়ের নাম ধরে ডাকছে, নাম ধরে ডাকছে, বলি এই বৃন্দাবনে এখনো কি কেউ আছে? আরে আমরা যে সতী রমণী সেটা কেউ জানে না, আজ ওকে ভালো মতো শিখিয়ে দেব যে কাকে কেমন করে সম্মান দিয়ে কথা বলতে হয়। বলি ডাকছি শুনতে পাচ্ছিস, তোর আর আমার নাম ধরে ডাকছে, এখনো বৃন্দাবনে কেউ আছে যে তোর আর আমার নাম ধরে ডাকে? সে কে রে আমাদের নাম ধরে ডাকছে? লাজের ঘাটে মনে হয় মুখ ধোইনি এখনো। আমার নাম কুটিলা, আজ ভালো করে শিখিয়ে দেব কাকে কেমন করে ডাকতে হয়। কুটিলা কিন্তু খুব রেগে গেছে গো মা। আচ্ছা আমার মায়েদের কাছে জিজ্ঞাসা করি, বলুন তো মা, কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়? না না, এখানেও আছে। না না, সিরিয়ালে আছে, এখানে নেই, এখানে সব জায়গায় আছে। আছে না মা? হ্যাঁ, ঘরে ঘরে কুটিলা পাওয়া যায় এখন। আমি কুটিলা দেবীর কূট প্রকৃতি যারা হয় না, তারা লোকের মানে কারোর ভালো সহ্য করতে পারে না। হ্যাঁ, কারোর যদি একটু ভালো দেখেছি দেখবে, মুখে কিছু বলতে পারবে না তো, মানে হিংসুটি মানসিকতা যাদের বলা হয়। হ্যাঁ, তো যে কুটিলা কূট প্রকৃতির মানসিকতা, ও সে এখানে সেরকম কাউকে আমি দেখতে পাচ্ছি না। এত সুন্দর সুন্দর বদন আমার বউ দিদির, আর কুটিলা আছে আমাদের ওদিকে, আছে অনেক আছে। আমি কুটিলা দেখেছি, ওই দেখুন বলার সাথে সাথে অ্যাকশন করেছে, মানে কুটিলা মাকে বল যায় চুপচাপ বসে থাক, চোখে দেখিস না কানে শুনিস না, তোর দিয়ে কিছু হবে না, তুই বস, আমি দেখছি কার এত বড় সাহস। এবার কুটিলা কি করেছে, লম্পে ঝম্পে মাজার আঁচলটা ভালো করে গুঁজে নিয়ে, ওমা আপনারা আঁচল গুঁজে নেন মাঝে, রাগ হয়ে গেলে করেন, মানে মনে করুন ঝগড়া হচ্ছে, হ্যাঁ প্রায় বেশ ঝগড়া করতে 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 প্রায় অনেক গাঢ় হয়ে গেছে ঝগড়াটা, অ্যাকশন অ্যাকশন হাতাহাতি হবে আর কি, আঁচলটা তাই না করেন তো, মানে যত রাগ সবই এক সাইডে গুঁজে রাখা হয়, আঁচল গুঁজে নেন, ঝগড়া হয় তাহলে কার সঙ্গে হয়? মাঝে মাঝে বাবার সঙ্গে হয়। কুটিলা কি করেছে, আঁচলটা মাঝে গুঁজে নিয়ে চললে, তার এত বড় সাহস যে আমার আর আমার মায়ের নাম ধরে ছুটে গিয়ে দরজাটা যেই না খুলেছে, দেখছে বাইরে বৃদ্ধ বুড়িমা, মানে যতটা রাগ নিয়ে এগিয়ে গিয়েছিল বাবা ঠিক ততটাই ঠান্ডা হয়ে গেছে, মানে আগুনটা জ্বলছিল একদম জল পড়ে গেছে। বুড়িমা, ও বুড়িমা তুমি, আমি ভেবেছিলাম অন্য কেউ। হ্যাঁ বুঝেছি বুঝেছি, বলি সেদিন তোকে হতে দেখলাম, এই তোরা তো মান হলো কবে শুনি, শোন ভালো করে শোন, আমাকে চিনিস? বলি সেদিন তোকে হতে দেখলাম, তুই আমাকে চিনবি কি করে, আমার পরিচয়টা ভালো করে শুনে নে, ভালো করে শোন, এই বৃন্দাবনে যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, হ্যাঁ এবার যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি, বুঝলি? আমি তোকে হতে দেখেছি রে, তোর মাকেও হতে দেখেছি, আর তোর মায়ের মাকেও আমি হতে দেখেছি। হ্যাঁ, আমি সেই বড়াইয়ের বড়াই করি, জটিলার হয়েছে যত জ্বালা, হাতে লাঠিটা নিয়ে মা এক পা দুপা করে দরজার কাছে এসেছে, এসে দেখছি হ্যাঁ যা ভেবেছি তাই,
লজ্জা সরম বলে কিছু নেই। বৃদ্ধ মাকে বাইরে দাঁড় করিয়ে এইভাবে কেউ কথা বলে? তাকে ঘরে নিয়ে আয়, তাকে বসতে দে। শুধুমাত্র বয়সটাই হয়েছে তোমার, বুদ্ধির কোনো পরিবর্তন হয়নি। ওমা কিছু মনে করো না মা, ভিতরে এসো। কি করবো বলো, পেটের মেয়ে, ফেলে তো দেয়া যায় না। ওই দুই দিনের মধ্যে স্বামীকে খেয়ে আমার ঘাড়ে এসে বসে আছে, স্বামীকে খেয়ে আমার ঘাড়ে এসে বসেছে, কিন্তু ফেলে তো দিতে পারবো না, কারণ আমার মেয়ে বলে কথা। এই স্বামীকে খাওয়া নিয়ে একটা কথা মনে পড়ে গেল বাবা। ওমা স্বামী সেবা সবাই করে, আপনারাও করেন স্বামী সেবা। তাই স্বামী সেবা কেমন করে করতে হয় জানেন? শুনুন তাহলে। ওই রাবণের বোন শূর্পণখা, তার যেদিন বিবাহ হয়েছিল, শূর্পণখার যত বান্ধবীরা আছে, ফুলশয্যা রাত্রের দিন বান্ধবীরা সবাই পাশে গোল করে মাঝখানে শূর্পণখাকে রেখে তারা রসিকতা করছে। এই এদিকে কাছে আছে, আমি তোর বান্ধবী, তুই তো কিছু বুঝিস না, আমি তোকে সব কিছু বুঝিয়ে বলে দিই। হ্যাঁ, আজ তোর ফুল সজ্জা, এটা তো তোর প্রথম বিয়ে, তাই না? এখন তো প্রথম বিয়ে, কিছু বুঝিস না, এর তোর স্বামী যখন আসবে না, তুই ভালো করে সেবা করিস, কেমন? ভালো করে সেবা করবি। হ্যাঁ, যেই না বলেছি, শূর্পণখাকে কথাটা মাথায় রেখে দিয়েছে। ফুলশয্যা ঘরে যখনই স্বামী প্রবেশ করেছে, একেবারে রাক্ষস মূর্তি ধারণ করে দুই হাত দিয়ে স্বামীকে ধরে খপ করে গিলে খেয়ে নিয়েছে। ওই যে বলেছে সেবা করিস, রাক্ষস বংশীয় তো, যেই বলেছে সেবা করিস, ও মনে করেছে মানে খাওয়ার জন্য বলেছে, আর যেই পেয়েছে ধরে নিয়ে গিলে খেয়ে নিয়েছে। আজ আমার জটিলা বলছে কি আর বলবো বড়িমা, আমার মেয়ে কুটিলা ওই দুই দিনের মধ্যে স্বামীকে খেয়ে আমার ঘাড়ে এসে বসে আছে, আর করবো বল? আচ্ছা বেশ বেশ বেশ, এই শোন, অত কথায় কাজ নেই। এই তোর বাড়িতে এলাম কেন জানিস তো? এই শুনলাম ওই আমাদের কংস মহারাজ, তিনি নাকি বাড়িতে অনেক ভক্ত সেবা, বৈষ্ণব সেবা দেবে, ব্রাহ্মণ সেবা দেবে। তাই শুনলাম ওই মথুরার হাটে নাকি সব কিছুর দাম নাকি দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, সব কিছুর দাম দ্বিগুণ বাড়িয়েছে। মানে শুনলাম নাকি ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, বলতো? আচ্ছা আমার মায়েরা বলুন তো দেখি, বর্তমান ঘিয়ের কেজি কত কত বাবা? বেশ, এক কেজি ঘোলের দাম কত হবে? তাই এখন ওই ঘোল যদি ঘিয়ের দরে বিক্রি হয়, ভাবা যায়? হ্যাঁ, বলি যাবি না কিরে? আমি তো তোদের ভালোই চাই, সর্বদাই তোদের মঙ্গলই চাই, তাই ভাবলাম আমি তো যাচ্ছি, তোরা যদি কেউ যাস। রায় গৌর হরিব। জটিলা বলছে, ওমা আমার কি আর সেই বয়স আছে গো, আমি যে হাটে যাব, চোখেও দেখতে পাই না, কানেও শুনতে পাই না, আমি কি করে বিক্রি কিনি করবো? এই তাহলে তোর মেয়েকে পাঠিয়ে দে। যা বলেছে বলেছো মা, খবরদার ওই কথা যেন আর বলো না। ও যে হাড়ি ভাঙা মেয়ে, যেই না বলেছে মা, বড়িমায় বলছে দেখ জটিলা, এতে আর তোর মেয়ের দোষ কি বল? তোর মেয়ের আর কি দোষ দেব? তার কারণ হচ্ছে ওই আমড়া গাছে তো আর আম হতে পারে না, আমড়া গাছে আমড়াই হয় কি, তাই তো? তা তুই তো খুব একটা সুবিধার না, তো তোর মেয়ে আর কত ভালো হবে বল? যা কি আর করা যাবে, তুই পারবি না, তোর মেয়ে পারবে না। তা তোর তো তোর ছেলেকে পাঠিয়ে দে। না না, খুব ব্যস্ত ছেলে, যেতে পারবে না? না না, পারবে না কেন? সময় নেই তো, খুব ব্যস্ত। সর্বদাই ওই মায়ের পূজা নিয়ে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী করে ঘুরে বেড়ায়, মায়ের পূজা নিয়ে। মা ছাড়া আর কিছু জানে না, সারাক্ষণ মা মা মা। তাহলে কি হবে? তাহলে উপায় কি? বলছি
চিন্তা করছে বড়িমায় সবার কথা হয়ে গেল, এবার যার জন্য আসা সেই কথাটা বলা যায়। এই শোন, তুই পারবি না, তোর ছেলে পারবে না, তোর মেয়ে পারবে না, তাহলে এক কাজ করবি, আমার নাতনিটাকে পাঠিয়ে দিবি। দেখুন বড়িমাই হচ্ছে কৃত্তিদা দেবীর মা, তাহলে রাধারানীর মা হলো কৃত্তিদা দেবী, তার মানে এটা কে হবে, দিদিমা। হ্যাঁ, বলছি আমার নাতনিটাকে পাঠিয়ে দে, তার কারণ বলছে কি আর বলবো বড়িমাই, আমার আমার বৌমার কথা আর বলো না, ওই বৌমা যদি হাটে যায় মা, ও তো হাটে যাবে না, ও হাটে যাবে না, হাটে যাবার নাম করে ওই কেলে ছোড়ার কাছে যাবে। এই কথা, আরে আমার বৌমা এমনি সব ভালো তো, কাজে কম্মে ডাক ডোক সব ভালো তো, হ্যাঁ একটা দোষ, কি দোষ বলে আর বলো না মা, তোমার ওই নাতনির সব গুণ ভালো, একটা দোষ, একটা বিষয় একটু দোষ, সেটা কি জানো, ওই কখনো কখনো আমাদেরকে আড়াল করে ওই কেলে ছোড়ার কাছে চলে যায়। তাই আজকে যদি তোর বৌমাকে হাটে পাঠাই দিস, আমার সঙ্গে পাঠাস, আমি কথা দিচ্ছি ওই যে নামে আমাদের নাতনিকে সবাই কলঙ্কিনী বলে, ওই নাম আমি মাথা থেকে উড়িয়ে দেব। কি করে দেবে, কেন তোর বৌমা তো সুন্দরী, তোর বৌমা হলো একেবারে সুন্দরী রমণী, হাটে গেলে না ওই প্রত্যেকে ঘুরে ফিরে তোর বৌমার কাছে এসে ঘোল চাইবে, এবার যখন ঘোল বিক্রি করবে, ঘোল দেওয়া নেওয়া করবে, তখন তো বিক্রিটা ঠিক মতো করতে হবে মাথা খাটিয়ে, ওই মাথা থেকে কেলে ছোড়াটা কোথায় উড়ে চলে যাবে। বাহ বাবা, এত মন্দ কথা বলনি মা, ঠিকই বলেছো, তাহলে এক কাজ করো মা, তুমি যাও রন্ধনশালায় বৌমা আছে, তাকে গিয়ে বলো সে যেন তাড়াতাড়ি গুছিয়ে নেয়নি। তাই হরিমা, এবার চললেন বড়িমাই রাধারানী মন্দিরে।